যেসব আমল করলে মৃত্যুর পরও সওয়াব পাওয়া যায়। মানুষকে আল্লাহর পথে কোরআনের বাণী ও নবীর দেখানো পথে জ্ঞান শিক্ষা দেওয়া, পাশাপাশি দুনিয়ার কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান শিক্ষা দেওয়াও এর অন্তর্ভুক্ত। সুসন্তান রেখে যাওয়া, ঈমান আমল ঠিক আছে যে শরীয়তের বিধান মেনে চলার চেষ্টা করে এমন সন্তান রেখে মৃত্যুবরণ করা, মসজিদ নির্মাণ ও কুরআন কারিম বিতরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করল, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। সহিহ মুসলিম। বৃক্ষরোপণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে আর তা থেকে কোনো ফল ব্যক্তি বা হিংস্র প্রাণী খেলে তার জন্য সদকা, যদি কেউ চুরি করে খায় বা কোনো পাখিও খায় সেটিও তার জন্য সদকা, এমনকি যদি কেউ তা কেটে ফেলে সেটিও তার জন্য সদকা। সহিহ মুসলিম। মানুষকে আল্লাহর পথে ডাকা, হাদিসে ইরশাদ হয়েছে যে মানুষকে হিদায়তের দিকে আহ্বান করবে তার আমলনামায় সম্পাদনকারীর অনুরূপ সওয়াব যুক্ত হতে থাকবে, অথচ তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না। সহিহ মুসলিম। আসুন এমন সব আমল আমরা করি যেগুলোতে আমাদের মৃত্যুর পরেও সওয়াব হতেই থাকবে। আমিন।